কয়েকজন ঋণ খেলাপি সিন্ডিকেট বানিয়ে আওয়ামী লীগকে ঘিরে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন এ সময় রিজভি বলেন প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে মানুষ তিন বেলা খেতে পায় না তারপরও সরকার ঋণ নিতে চায় তিনি বলেন জনগণের সঙ্গে বারবার বার বিশ্বাসঘাতকতা ও জনগণের মালিকানা ছিনিয়ে নেয় আওয়ামী লীগের জনসমর্থন নেই কিছু সুবিধাবাদী ও বাজার সিন্ডিকেট আওয়ামী সুবিধা তাদের জনসমর্থন নেই কয়েকজন সুবিধাবাদী লোক কয়েকজন ঋণ খেলাপি মানুষ কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন এটা আওয়ামী লীগ ঘিরে আছে এরা তো গণশত্রু যারা বাজার সিন্ডিকেট করে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছে